Subhanallazi asra bi abdihi lailam minal masjidil haram ilal masjidil aqsa. কোরআনে বলেন ওই আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি যেই আল্লাহ তার বান্দারে মসজিদুল হারাম থেকে নিয়া সফর করাইয়া বাইতুল মুকদ্দাস নিয়া গেছেন এটার নাম হইছে ইসরা এই এখান থেকে বাইতুল মুকদ্দাস থেকে নিয়া বাইতুল মুকদ্দাস নিয়া সমস্ত নবীগণদের আদম ঈসা সমস্ত নবীগণদের আল্লাহ তাআলা কুদরতিভাবে হাজির করায়া দিবেন সুবহানাল্লাহ সমস্ত নবীগণরে কুদরতিভাবে আল্লাহ হাজির করাইয়া আমারে তিন নবী দয়াল নবী কলিজার টুকরো নবী আল্লাহর হাবিব সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদ আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমস্ত নবীরা স্বাগতম জানাইয়া সালাম দিয়া অভ্যর্থনা দিয়া জিব্রাইল টান দিয়া ইমামতির মধ্যে নবীরে আমাদের নবীর সামনে ইমামতির মধ্যে দিয়া দিছে সুবহানাল্লাহ বলবেন না এই সাইয়্যিদুল মুরসালিনের দাম সেই সাই দামি নবীর উম্মত আমরা খুশি না বাজার খুশি না বাজার নবীর এই দামি নবীর উম্মত হওয়াতে আমরা খুশি না বাজার আল্লাহ আরশে আজমি নিয়ে নিছে অনেক লম্বা কথা আমি ওইদিকে যাই না আল্লাহ নিয়া অনেক কথা আল্লাহ তাআলা নিয়ে গেছেন আল্লাহর হাবিব আমার কাছে আসছেন পাদুকা রসুলের ছিল পায়ে আরশে আজিম পবিত্র নবী পায়ের জুতা খুলতেছে পায়ের পাদুকা এবার আল্লাহ ডাক দিয়ে বলছে হাবিব আমার আপনার পাদুকা আমার আরশের চেয়ে বেশি দামি সুবহানাল্লাহ আজকে পাদুকা খোলা দরকার নাই আজকে আমি আপনার বন্ধু আমার হাবিব আপনার সাথে আমি আল্লাহ কুদরতিভাবে কথা বলবো এই জায়গায় আর কেউ নাই দুনিয়ার কেউ নাই ও ভাই দুনিয়ার কোন নবী আরশে আযিমে যায়া মালিকের সাথে এভাবে কথা বলতে পারে না মূসা ঈসা আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম এত আসমানে নিজের শরীরে দুনিয়াবি হায়াতে আরশে আযিমে যায়া আল্লাহ তাআলার সাথে কেমন কেমন কাছাকাছি ফাকা না কাবা কাউসাইনি আও আদনা তীর টান দিলে দুই তীর যেমন কাছাকাছি হয়ে যায় আল্লাহ এবং তার হাবিব এত কাছাকাছি এত কথা এত দুনিয়ার অনেক প্রেমের আলাপ ও ভাই কি আলাপ যে করছে একমাত্র বলে আমার হাবিব আপনি আমার জন্য কি আনছেন আল্লাহ বললেন হাবিব আমার আমার জন্য কি আনছেন আল্লাহ নবী বলেন আয় আল্লাহ আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াত শারীরিক ইবাদত মালের ইবাদত সব মালিক আপনার জন্য নিয়ে আসি ও আমার হাবিব এই কথা বলার পরে আল্লাহ বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু আমি আল্লাহ আপনি নবীর সালাম দিলাম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফির ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وأولانا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وذكر فإن الذكرى تنفع المؤمنين وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما مستدرك لك حاكم 7256 নম্বর হাদিস
কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হযরত কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহিহ এই হাদিসটা কি সহিহ সহিহ আত তারগিব ওয়াত তারহিবের মধ্যে হাদিসটা আনছে কথা বুঝে আল হাকিম ইমাম হাকিম বলে হাদিসটা সহিহ সনদের হাদিস কথা বুঝে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাব ইবনে উজরা বলেন আমার নবী বললেন হঠাৎ এই আমার সাহাবারা তোমরা মিম্বারে যাও কোথায় যাও মিম্বারে যাও আমরা সবাই মিম্বরে গেলাম এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বরের প্রথম সিঁড়িতে পা রাখলেন আমিন বললেন না রাসূল আমিন বললেন আরই আপনাদেরকে আমিন বলতে বলি নাই বুঝেন মিম্বরের সিঁড়ি কয়টা তিনটা কয়টা সিঁড়ি তিনটা প্রথম সিঁড়িতে পা রাখা নবী বললেন আমিন দ্বিতীয় সিঁড়িতে পা রাখা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কি আমিন তৃতীয় সিঁড়িতে পা রাখা নবীজি বললেন আমিন সাহাবারা বলে ইয়া রাসূলুল্লাহ কখনো তো এরকম করলেন না আজকে এরকম কেন করলেন আপনি আমাদেরকে বললেন মিম্বরের কাছে যাও আমরা গেলাম প্রথম সিঁড়িতে পা রাখলেন আমিন বললেন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন আমিন বললেন তৃতীয় সিঁড়িতে পা রাখলেন আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ এটা কেন বললেন আমরা জানতে চাই কথা বুঝে আসছে কথাটা হাদিসটা কি وعن كعب بن عزرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كعب بن عزرة بولن امار نبي بولسن احضر المنبر ومر سهبرا تمرا منبر جميع بشا امار نبي جخن احضر المنبر اي قد بولسن সমস্ত সাহাবারা মিম্বরের মধ্যে গেলেন মিম্বরে জমিয়ে বসলেন এমন সময় ফাহাদারনা ফালাম্মা ইরতাকা দারজাতান ক্বালা আমিন আমার নবী যখন মিম্বরের প্রথম সিঁড়িতে পা রাখলেন আমার নবী বললেন আমিন সুম্মা ইরতাকা সানিয়া ক্বালা আমিন সুম্মা ইরতাকা সালেসাতা ক্বালা আমিন নবী দ্বিতীয় সিঁড়িতে পা রাইখা বললেন আমিন নবী তৃতীয় সিঁড়িতে পা রাইখা বললেন আমিন এবার আমরা বললাম ইয়া রাসূলুল্লাহ তিনটা সিঁড়িতে পা রাইখে আপনি আমিন আমিন তিনবার কেন বললেন কখনো তো এমন করেন নাই এটার কারণ আমরা জানতে চাই এই কথা বলার পরে নবী বলেন ও আমার সাহাবারা তোমরা জানো না এই মাত্র জিব্রাইল আমার কাছে আসছে সুবহানাল্লাহ এই মাত্র জিব্রাইল আমার কাছে আসছে ইন্না জিব্রাইল আলাইহিস সালাম আরজালি জিব্রাইল আমারে প্রস্তাব দিছে তিনটা প্রস্তাব দিছে জিব্রাইল বলল নবী হে আল্লাহ বলেন আপনি আমিন বলার জন্য আমি জিব্রাইলে দোয়া করব আপনি আমিন বলবেন এটা অর্ডার দিছে কে আল্লাহ নবী যদি আমিন বলে নবীর আমিন কবুল কিনা নবী হাত উঠাইলে আল্লাহ বলে আমার মালিক ও আমার হাবিব আপনার হাত উঠানোর দরকার নাই আমি আল্লাহ আপনাকে দিয়ে দিলাম আপনার মনের খবর আমি জানি আপনি না চাইতেই আপনি হাবিবকে আমি আল্লাহ দিয়ে দিলাম সুবহানাল্লাহ আল্লাহর হাবিবের আমিন কবুল কিনা নবীও যদি আমিন বলে সাথে সাথে কবুল সাথে সাথে কি বলেন কবুল নবী বলেন আমার সাহাবারা জিব্রাইল আমারে প্রস্তাব দিছে তিনটা প্রস্তাব আমারে বলছে আমিন বলতাম আমি আমিন বলছি কি বলে আমিন বলছে সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ কি কি বলছেন আপনার কি পেশ করছে জিব্রাইল কলা নবীজি বললেন কলা বাউদাল ইমান আদরাকা রমাদান ফালাম ইউগফারু লাহু ফাকুলতু আমিন জিব্রাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ ওই লোক বংশ হইয়া যা যে রমজান পাইয়া গুনাহ মাফ করাইতে পারলো না সে কি হয়ে যাক ধ্বংস হয়ে যাক বাউদা আই হালাকা ধ্বংস হয়ে যাক হাদিসের আবারত মুস্তাদরাকদিন হাকিম সহি বর্ণনা বাউদা লিমান আদ্রকা রমাদান যে ব্যক্তি রমজান ফাইলো কিন্তু কি করতে পারবো না ফাললো না গুনাহ মাফ করাইতে পারলো না সে ধ্বংস হইয়া যাক ও আমার সাহাবারা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমিন বলছি সুবহানাল্লাহ তাহলে বোঝা গেল রমজান মাসে বড় একটা সম্মানের মাস ঠিক কি না বলেন রমজান মাসের মতো শ্রেষ্ঠ মাস আর নাই রমজান মাস শ্রেষ্ঠ মাস কেন এটা কি মাস রজব মাস এটা কি মাস রজব মাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব মাস আসলেই রমজানের জন্য দোয়া করতেন কি দোয়া
Allahumma barik lana fi Rajab wa Sha'ban wa ballighna Ramadan O Malik amare Ramzan ebong Sha'ban mashe barkat diye den ar amar hayat take Ramzan porjonto niye jan karon ki nobi dua korten Ramzaner moto Ramzaner ibadat onek dami Ramzaner ibadat nobi bolen amar Allah অন্যান্য যত আমল করুক না কেন বান্দা ফেরেশতাদেরকে বলে তার আমল লিখে দাও 1 থেকে 10 গুণ লিখে দাও ফেরেশতারা নামাজের সওয়াব লেখে রোজার সওয়াব লেখে কিন্তু ইল্লা সাওম রোজার মাসে আল্লাহ তাআলার নবী বলেন আমার আল্লাহ বলেন ফাইন্নাহু লি ওয়া নাজিজিবি বুখারীর বর্ণনা আমার বান্দা আমার জন্য রোজা রাখছে আমার জন্য খানা খায় নাই এমন ভাবে ফিস পিপাসায় কলিজা ফেটে যায় মন চায় পানি খাইতে পানি খায় না দুনিয়ার কেউ দেখে না অন্ধকার ঘর রোজা ভাঙলে কেউ দেখতো না ওই বান্দা আল্লাহরে ভয় করে কেউ দেখে না একমাত্র দেখে কে আল্লাহ রমজান মাসে রোজা রাখা আল্লাহরে ভয় করে আমার মালিক তো আমার দিকে তাকিয়ে আছে রোজা ভাঙা যাবে না এই বলে আমার বান্দা খানা খায় না আমার ভয় রোজা রাখছে এজন্য আল্লাহ তাআলা বলেন ফাইন্নাহু লি আমার বান্দা আমার জন্য রোজা রাখছে ওয়াইন্নাহু ওয়া আনাজিবি আর রোজার প্রতিদান আমি আল্লাহ নিজের হাতেই দেব সুবহানাল্লাহ বলবেন না তাহলে ফেরেশতারা অন্যান্য আমলের সব লেখে কিন্তু রোজার সব লেখে কে স্বয়ং রব্বুল আলামিন নিজের হাতে লেখে নিজের হাতে কি লেখে এজন্য এটা দাম অত্যন্ত বেশি মনে করেন প্রধানমন্ত্রী আপনাকে উপহার দিবে দুনিয়ার সব মানুষ দেখবে বাংলাদেশের সবাই এটা কেমন দামি হবে কিনা ওরে আল্লাহ অনেক সম্মান আমাকে সবাই দেখবে ঠিক আছে না মহান আসমান জমিনের মালিক পুরো জগতের মালিক রব নিজে লেখা দিবে রমজানের সওয়াব এর চেয়ে দামি মাস হইতে পারে বলে হইতে পারে এজন্য তো মদিনার নবী দোয়া করতেন আয় আল্লাহ আমারে রমজান এবং শাবান এবং রজব মাসে বরকত দিয়া দেন আর আমার হায়াত রমজান পর্যন্ত পৌঁছায়া দেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান এজন্য নবী দোয়া করতেন আরো কারণ আছে নবী বলেন রমজান মাসে প্রত্যেকটা মুহূর্তে দোয়া কবুল হয় তারাবির সময় দোয়া কবুল ইফতারির সময় দোয়া কবুল সেহরির সময় দোয়া কবুল ইফতারের আগে দোয়া কবুল আল্লাহ নবী বলেন তিন ব্যক্তির দোয়া কখনো ফিরায় দেয় না এক নাম্বার পিতামাতার দোয়া সন্তানের প্রতি আল্লাহ ফিরায় দেয় না দুই নাম্বার মুসাফিরের দোয়া আল্লাহ তাআলা ফিরায় দেয় না তিন নাম্বার ইফতারির সময় ইফতারি নিয়া খায় না আজানের অপেক্ষা করতেছে আগে খায় না আগে খাইলে তো রোজা ভঙ্গ হয়ে যাবে কিন্তু আমার মালিক দেখতেছে সারা দিন আমার মালিকের জন্য খাই নাই এই ভয়ে বান্দা পানি মুখে দেয় নাই এই ইফতারের সময় দোয়া করলে আল্লাহ নবী বলেন আল্লাহ তাআলা এই দোয়াকে আরশে আজিমে উঠায় নেয় সুবহানাল্লাহ বলবেন না এত দোয়া এত সওয়াব নবী বলেন রমজান রোজাদারের জন্য দুইটা খুশি কয়টা খুশি দুইটা খুশি একটা হইছে রোজা ভাঙার সময় এটা খুশি লাগে কিনা আরেকটা খুশি বাকি আছে এটা কোথায় জানেন নবী বলেন আমার আল্লাহ জান্নাতের মধ্যে রোজাদারদেরকে বলবেন ও রোজাদারেরা আমি আল্লাহরে দেখো এখন দেখো এই আল্লাহরে দেইখা যে একটা মজা পাবে এই মজাটা নবী বলেন রোজাদারের জন্য আল্লাহ জান্নাতে রাইখা দিয়েছে সুবহানাল্লাহ বুখারীর হাদিস আল্লাহর হাবিব বলেন ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অলিসায়মে ফারহাতানে ফারহাতুন ইনদা ফিতরাত ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি আই ফিল জান্নাহ বুখারীর বর্ণনা নবী বলেন রোজাদারের জন্য দুইটা আনন্দ একটা আনন্দ হইছে রোজা ভঙ্গ করার সময় আর একটা আনন্দ হইছে জান্নাতের মধ্যে রব আল্লাহ বলবেন আমারে দেখ আমার জন্য রোজা রাখছত আমার ভাই কিছু কাজ নাই আমার দিকে তাকায়া দেখ বান্দা আল্লাহর দিকে 50,000 বছর তাকায়া থাকবে সুবহানাল্লাহ বলবেন না ও ভাই রমজান মাস এত দামি আমার নবী বলেন রমজান মাস পাইয়া যারা গুনাহ মাফ করতে পারে না অথচ আমার আল্লাহ মাফ করেন ইফতারির আগে মাফ করেন নামাজের আগে মাফ করেন ফরজের আগে মাফ করেন চেহারির সময় মাফ করেন এত মাফ কারণ কি শয়তানগুলোরে আল্লাহ শিকল দিয়ে বন্ধ করে রাখে বন্দি করে সমুদ্রের মধ্যে ফালায়া দেয় রমজান মাস রহমত মাগফিরাত নাজাত তিনটা স্তর তিনটা ভাগ আছে না নাই
রহমত নাজাত মাগফিরাত এই দিনগুলোতে আল্লাহ অগণিত রহমত অগণিত দয়া নাজাত মানে জাহান্নাম থেকে অগণিত বান্দারে আল্লাহ নাজাত দিয়ে দেয় সুবহানাল্লাহ এত সুসংবাদ পাইয়া আমি হতবাগা যদি আল্লাহর থেকে ক্ষমা নিতে না পারি আমার মত খারাপ আর হইতে পারে না সহি বুখারীর বর্ণনা মুসলিমের হাদিস আবু হুরায়রা সূত্রে বর্ণিত নবী বলেন যে ব্যক্তি রমজান মাস পাইয়া রোজাগুলো রাখলো তার পিছনের গুনাহ সব আল্লাহ মাফ করে দিবে সুবহানাল্লাহ দুই যে তারাবী নামাজ আদায় করবে কি আদায় করবে তারাবী নামাজ আদায় করবে তার পিছনের সব গুনাহ কি হয়ে যাবে মাফ হয়ে যাবে তারাবী নামাজ কয় রাকাত কয় রাকাত 20 রাকাত 20 রাকাত নাকি তারাবী নামাজ কয় রাকাত 8 রাকাত না 20 রাকাত 8 রাকাত না 20 রাকাত ভাই যারা আচ্ছাকাত বলেন আপনারা বুঝেন ফেতনা লাগাইন না তাহাজ্জুদের হাদিস দিয়ে তারাবীর মধ্যে দলিল কেন দেন আম্মা জান আয়েশার হাদিস এটা কিতাব বুখারীর মধ্যে লেখছে বাবুত তাহাজ্জুদের কিতাবুত তাহাজ্জুদের অধ্যায় হাদিস আছে রাসূল তাহাজ্জুদের নামাজের বর্ণনা আম্মা জান আয়েশা দিয়েছে সারা বছর কি তারাবী থাকে নাকি আম্মা জান আয়েশা বলছে রাসূলের রাতের নামাজ কেমন তো রাতে তো রমজান খাস করে নাই বলছে সারা বছরের মানে রাতের নামাজ তো আম্মা জান আয়েশা বলছে রাসূল ওরে আল্লাহ রাসূল চার রাকাত পড়ে এত লম্বা এত সুন্দর কতই না সুন্দর এক সালামে চার রাকাত আবার এক সালামে চার রাকাত আট রাকাত আবার তিন রাকাত মোট 11 রাকাত মোট কত রাকাত তো তিন রাকাত বিতির আর আট রাকাত হইছে কি তাহাজ্জুদ তা আপনারা যদি বলেন এই হাদিস দিয়া তারাবীর নামাজের দলিল দেন তাহলে আমার একটা প্রশ্ন আছে রাসূল চার রাকাতে এক সালামে পড়ছে আপনি দুই রাকাত করে সালাম ফিরান কা কথা বুঝেন না কথা বুঝেন নি কথা রাসূল এই হাদিস দিয়ে যদি আপনি তারাবীর প্রমাণ করতে চান এটা তারাবী তাহলে রাসূল পড়ছে চার রাকাতে এক সালামে চার রাকাত আপনি দুই রাকাতে সালাম ফিরান কেন এক রাসূল তিন রাকাত বিতিল পড়ছে আট সাইড সাইড আট আপনার কথা মেনে নিলাম কিছুক্ষণের জন্য তো তিন রাকাত বিতিল রাসূল পড়ছে আপনি এক রাকাত পড়েন কেন কথা বুঝেন না এগুলো ফেতা লাগাইন না আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি মারা গেছে ওনার কিতাব পড়বেন উনি মাযহাব মাযহাব কোন হালুয়া না কোন ধর্ম না মাযহাব মানে মানা মানে ইমাম আজম আবু হানিফা ওনারা হাদিসের ব্যাখ্যা করছেন ওনার ব্যাখ্যা মানে হাদিসের ব্যাখ্যা মানা কারণ মুস্তাহিদের দরজা আমরা বুঝতে পারি না মুস্তাহিদকে মানতেই হবে এখন হাদিস কোরআন হাদিস থেকে ডাইরেক্ট রিচার্জ করতে পারবে না সাহাবাদের এজমা মানতে হবে আমাদের দলিল কয়টা চারটা কোরআন হাদিস সুন্নাহ এজমায়ে সাহাবা কিয়াসে মুস্তাহিদিন এই চারটা দলিল আমাদের কিছু ভাইরা ওনারা বলে কোরআন আর হাদিসে মানে আর কিছু মানতে চায় না না আমাদের আমাদের দলিল হইছে কোরআন সুন্নাহ এজমায়ে সাহাবা কিয়াসে কি মুস্তাহিদিন আপনি আসেন তারাবী নামাজ রাসূল পড়ছে তিনবার জীবনে কিন্তু সাহাবারা পড়ছেন উমরের থেকে এটা সিদ্ধান্ত হয়ে গেছে উমর রাদিয়াল্লাহু তাআলা এটাকে বইলা দিয়েছেন এখন থেকে 20 রাকাত একদম পুরা এটা এজমা হয়ে গেছে সাহাবাদের ঐক্যমত আর সাহাবাদেরকে মানা এটাও রাসূলের আদেশ নবী বলেন এটাও সহিহ মুসলিমের বর্ণনা আল্লাহর হাবিব বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইকুম বিসুন্নতি ও সুন্নতি খুলাফায়ে রাশিদিন আল মাহদিন মদিনার নবী বলেন আমার সুন্নাত তোমাদের উপর যেমন আবশ্যক আমার মত মানা আমার হাদিস মানা যেমন আবশ্যক আমার সাহাবারা কোনো ব্যাপারে সিদ্ধান্ত নিলে এই সিদ্ধান্ত মানাও তোমাদের উপর আবশ্যক সুবহানাল্লাহ বলবেন না এটা তো হাদিস এটা তো সহিহ বর্ণনা তো সাহাবারা উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত ওনারা সিদ্ধান্ত হয়ে গেছে উম্মতের মধ্যে ইজমা তারাবি কয় রাকাত ইজমা হইছে চার রাকাত 20 রাকাত কয় রাকাত 20 রাকাত এই জায়গা আপনি কেন বাড়াবাড়ি করেন আপনি বলেন যে আমরা কোনো নামাজ হয় না অথচ রমজানে যত ইবাদত করবে তত সওয়াব আমরা চাই বেশি ইবাদত করতাম উম্মতরে চাই আরো আবেদ বানাইতাম নামাজ বেশি হোক সেজদা বেশি হোক জিকির বেশি করুক আর আপনি চান কমাইতে আপনি চান কমাইতে বুক ফুলাইয়া চলে যায় সালাম দিলে আছে না নাই ও ভাই ফেতনা করেন না আল্লাহ হাবিব বলেন যারা রোজা রমজান মাসে রোজা রাখবে তারাবি নামাজ পড়বে লাইলাতুল কদরটা পাইয়া গেল জীবনের সব গুনাহ মাফ এটা কোন মাসে রমজান মাসে বুখারীর বর্ণনা আল্লাহর হাবিব বলেন ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
man soma ramadana imanan wa ihtisaban ghufira lahu ma taqaddama min dzambi wa man qama ramadana imanan wa ihtisaban ghufira lahu ma taqaddama min dzambi wa man qama lailatal qadri imanan wa ihtisaban ghufira lahu ma taqaddama min dzambi আবু হুরায়রা বলেন আমার নবী বলেছেন যে ঈমান এবং সওয়াবের আশায় রমজানে রোজা রাখবে তারাবি নামাজ আদায় করবে লাইলাতুল কদর পেয়ে গেছে তার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন ও ভাই রমজান মাসের মতো এত দয়া দামি মাস পাইয়া আল্লাহ মাফ করে দেয় ইফতারের সময় মাফ করে দেয় সেহরের সময় আল্লাহ নবী বলেন সেহরির সময় কেউ হাত উঠাইলে আল্লাহ মাফ করে দেয় কারণ তিরমিজির বর্ণনা আল্লাহ নবী বলেন ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসাহারু ফাইন্না ফিস সুহুরে বারাকাতান মদিনা নবী বলেন তোমরা সেহরি খাওয়ার মধ্যে বরকত দিছে কে আল্লাহ সেহরি খাওয়ার পর বরকত পাইয়া দোয়া করলে দোয়া কবুল হয় ও ভাই নামাজের আগে কত দোয়া কবুল রমজান মাস জুমার দিন দোয়া কবুল এই দোয়া এই রমজান মাসের মতো মহান মাস পাইয়া আমি আল্লাহ থেকে নিজের নামটা জাহান্নামের আগুন থেকে কাটাইতে পারলাম না এই রহমতের মাস পাইয়া আমি আল্লাহর রহমত থেকে বঞ্চিত নাজাতের মাস পাইয়া জাহান্নামের আগুন থেকে আমি বান্দার গুনার কারণে আমি বান্দার নামটা জাহান্নামের লিস্ট থেকে কাটাইতে পারলাম না জিবরাইল বললেন মনে আসেনি জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমিন বলেন আমি বললাম আমিন সাহাবরা বলল ইয়া রাসূলুল্লাহ কেন আমিন বললেন ও আমার সাহাবরা জিবরাইল বলছে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ বলেন আপনাকে আমিন বলতে আমি দোয়া করব এক নাম্বার দোয়া যারা রমজান মাস পাইয়া নিজেরে গুনাহ থেকে নিজেরে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারলো না তারা ধ্বংস হইয়া যাক আল্লাহর নবী বলেন ও আমার সাহাবরা আমি নিজেই আমিন বলছি এজন্য সুবহানাল্লাহ বলবেন না নবী আমিন বললে নবীর আমিন কবুল তো এই নবীর আমিন কবুল তো বিশ্বাস হয়নি তাহলে এক নাম্বার রমজান মাস পাইয়া যারা নিজেরে নিজে কি গুনাহ মুক্ত করাইতে পারলো না এবং জাহান্নামের আগুন থেকে নিজেরে বাঁচাইতে পারলো না মাস রবের প্রতিদান দেয় এজন্য আল্লাহ নবী বলেন আমিন সে ধ্বংস হয়ে যাক রাসূলের আমিন আর বলা লাগবে না কথা বুঝে আসছে এক দুই নম্বরে রাসূল আমিন কেন বললেন সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ দুই নম্বরে আপনি আমিন কেন বললেন তো নবী বললেন ও আমার সাহাবারা দ্বিতীয়বার আমি কেন আমিন বলছি জানোনি জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ আয় আল্লাহ নবী আপনার নাম শুনিয়া যারা আপনার নাম শুনিয়াও যারা দুরূদ পড়ে না তারা ধ্বংস হয়ে যাক আমি নবী বলছি আমিন ও ভাই দুই নম্বরে আমিন কেন বলছেন মনে আসেনি কি বলছি মনে আসেনি আমার কথা বোঝা যায়নি বোঝা যায় আমি তো চাঁদপুরের লোক নাকি ও ভাই বলতে চাইছিলাম আমার নবীর নাম শুনে যারা দুরূদ পড়ে না তারা কি হয়ে যাক ধ্বংস হয়ে যাক জিবরাইল বলছেন নবী বলছেন আমিন দ্বিতীয়বার ও ভাই কেন নবীর নাম শুনে দুরূদ পড়বে না আল্লাহ নবী বলেন যেই ব্যক্তি আমি নবীর নাম শুনে একবার দুরূদ পড়ে আল্লাহ খুশি হইয়া আসমান থেকে 10 বার রহমত নাযিল করেন আল্লাহর হাবিব বলেন ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه اشارا আল্লাহ নবী বলেন যেই ব্যক্তি আমি নবীর উপর একবার দুরূদ পড়বে আল্লাহ খুশি হইয়া তার উপর 10 বার রহমত নাযিল করবেন ও ভাই আল্লাহর রহমত দুরূদ পড়লে নাযিল হয়ে গেলে আমার ঘুম আসে না রহমত নাযিল হইলে ঘুম দিবে কে ঘুম দিবে কে আল্লাহ ও ভাই আমার ভালো লাগে না পেরেশানি পেরেশানি ব্যবসা হয় না দোকানে পেরেশানি কাস্টমার নাই নবীর উপর মহব্বতে দুরূদ লাগায় দেই এই জবান দিয়া নবীর উপর দুরূদ লাগায় দিলে রহমত নাযিল করবে কে কে আল্লাহ রহমত নাযিল হয়ে গেলে দোকানের মধ্যে বরকত দিবে কে আল্লাহ আমার নবীর উপর দুরূদ পড়ি পেরেশান থাকবে না মিথ্যা মামলা জড়িত বিপদে আসি পেরেশানি দূর হয় না নবীর উপর দুরূদ পড়ি রহমত নাযিল করবে কে আল্লাহ রহমত নাযিল করবে রহমত যখন নাযিল হয়ে যাবে দুনিয়ার মুসিবত দুনিয়ার পেরেশানি দুনিয়ার যত রকমের শোক শোক দুনিয়ার মুসিবত থাকতে আর পারে না এটা তো আবু হুরায়রার হাদিস আব্দুল ইবনে আমর সূত্রে বর্ণিত হাদিস নবী আব্দুল ইবনে আমর বলে আমি রাসূল থেকে একটা হাদিস শুনছি নবী বলছে আমি রাসূলের উপর মহব্বতে যে একবার দুরূদ পড়বে আল্লাহ ওই তো 10 বারের হাদিস শুনছেন আপনারা
ইবনে মাসউদ বলেন আব্দুল ইবনে আমর বলেন 10 বার না আমি শুনছি রাসূল রাসূলের উপর mahabbat একবার দুরূদ পড়লে আল্লাহ এবং তার ফেরেশতারা ওই বান্দার উপর 70 বার রহমত নাযিল করেন সুবহানাল্লাহ ওয়ান আব্দুল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ মান ক্বালা রাসূল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াহিদাতান সাল্লাল্লাহু ওয়া মালাইকাতুহু 70 সালাতান মিসকাত শরীফের 87 নম্বর পৃষ্ঠায় হাদিসগুলো আছে দুরুদের অধ্যায়ে ও ভাই আব্দুল ইবনে আমর বলেন আমার নবী বলেছেন যেই ব্যক্তি আমি নবীর উপর একবার দরুদ পড়বে আল্লাহ খুশি হইয়া আর আল্লাহর ফেরেশতারা খুশি হইয়া ওই বান্দার উপর 70 বার রহমত নাযিল করবে তাহলে ভাই আমার নবীর উপর দরুদ পড়তে রাজি আসেনি আসেনি কিছু কিছু মানুষ আছে এমনও আছে নবীর নাম শুনে দরুদ পড়তে চায় না এরকম লোক আছে না নাই আছে না নাই ও ভাই কেন আমার নবীর উপর দরুদ পড়বা না রে ভাই আমার আর আপনার জন্য আমার নবী দান দান শহীদ করেছেন নিজের গায়ে রক্ত জড়াইছেন উম্মতি উম্মতি বলে আয় আল্লাহ আমার উম্মতকে maaf করে দাও আমার উম্মতকে maaf করে দাও বন্ধুরে নিয়ে গেছে আল্লাহ আরশে আযিম এটাই মেরাজের মাস নিয়ে গেছে কিনা নেছে কিনা ও ভাই লম্বা কথা বলতে চাই না আল্লাহ এই কোরআনে কথাটা বলছেন সুবহানাল্লাজি আসরা বি আবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা কোরআনে বলেন ওই আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি যেই আল্লাহ তার বান্দারে মসজিদুল হারাম থেকে নিয়া সফর করাইয়া বাইতুল মুকাদ্দাস নিয়ে গেছেন এটার নাম হইছে ইসরা এই এখান থেকে বাইতুল মুকাদ্দাস থেকে নিয়া বাইতুল মুকাদ্দাস নিয়া সমস্ত নবীগণদের আদম ঈসা সমস্ত নবীগণদের আল্লাহ তাআলা কুদরতিভাবে হাজির করায় দিবেন সুবহানাল্লাহ সমস্ত নবীগণরে কুদরতিভাবে আল্লাহ হাজির করাইয়া আমার তিন নবী দয়াল নবী কলিজার টুকরো নবী আল্লাহর হাবিব সাইয়্যিদুল মুরসালিন জনাবে মোহাম্মদ আহমদ মুহাম্মদ মুস্তাফা সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমস্ত নবীরা স্বাগতম জানাইয়া সালাম দিয়া অভ্রতনা দিয়া জিব্রাইল টান দিয়া ইমামতির মধ্যে নবীরে আমাদের নবীরে সামনে ইমামতির মধ্যে দিয়া দিছে সুবহানাল্লাহ বলবেন না এই সাইয়্যিদুল মুরসালিনের দাম সেই সাই দামি নবীর উম্মত আমরা খুশি না বাজার খুশি না বাজার নবীর এই দামি নবীর উম্মত হওয়াতে আমরা খুশি না বাজার আল্লাহ আরশে আযিম নিয়ে নিছে অনেক লম্বা কথা আমি ওদিকে যাই না আল্লাহ নিয়া অনেক কথা আল্লাহ তাআলা নিয়ে গেছেন আল্লাহর হাবিব আমার কাছে আসছেন পাদুকা রসুলের ছিল পায়ে আরশে আযিম পবিত্র নবী পায়ের জুতা খুলতেছে পায়ের পাদুকা এবার আল্লাহ ডাক দিয়ে বলছে হাবিব আমার আপনার পাদুকা আমার আরশের চেয়ে বেশি দামি সুবহানাল্লাহ আজকে পাদুকা খোলা দরকার নাই আজকে আমি আপনার বন্ধু আপনি আমার হাবিব আপনার সাথে আমি আল্লাহ কুদরতিভাবে কথা বলবো এই জায়গায় আর কেউ নাই দুনিয়ার কেউ নাই ও ভাই দুনিয়ার কোন নবী আরশে আযিমে যায় মালিকের সাথে এভাবে কথা বলতে পারে না মূসা ঈসা আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম এত আসমানে নিজের সশরীরে দুনিয়া বি হায়াতে আরশে আযিমে যায় আল্লাহ তাআলার সাথে কেমন কেমন কাছাকাছি ফাকা না কাবা কাউসাইনি আও আদনা তি টান দিলে দুইটির যেমন কাছাকাছি হয়ে যায় আল্লাহ এবং তার হাবিব এত কাছাকাছি এত কথা এত দুনিয়ার অনেক প্রেমের আলাপ ও ভাই কি আলাপ যে করছে একমাত্র বলে আমার হাবিব আপনি আমার জন্য কি আনছেন আল্লাহ বললেন হাবিব আমার আমার জন্য কি আনছেন আল্লাহ নবী বলেন আয় আল্লাহ আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াত শারীরিক ইবাদত মালের ইবাদত সব মালিক আপনার জন্য নিয়ে আসি ও আমার হাবিব এই কথা বলার পরে আল্লাহ বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু আমি আল্লাহ আপনার আপনি নবীর সালাম দিলাম সুবহানাল্লাহ সমস্ত ফেরেশতারা নবীর দাঁড়ায় সালাম দেওয়া আরম্ভ করছে সুবহানাল্লাহ বলবেন না ও ভাই এবার আল্লাহ বললেন আল্লাহর বললেন ও আমার হাবিব আল্লাহ বললেন ও আমার হাবিব আপনার মন বেজার কেন আপনার মন বেজার কেন এই কথা বলার পরে ইয়া আল্লাহ আল্লাহর হাবিব বললেন আয় আল্লাহ আমার দাম বাড়ায় দিয়েছেন আল্লাহ বললেন না আমার হাবিব আপনার দাম কিয়ামত পর্যন্ত বাড়ায় দিলাম আমি আল্লাহ যেই জায়গায় ওই জায়গায় আমার আপনার নাম আমি আল্লাহর নাম যেই জায়গায় এই জায়গায় আপনি হাবিবের নাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আযানের মধ্যে আল্লাহর না আল্লাহর নামের পরে নবীর নাম আছে না নাই আশহাদু আন্না মুহাম্মাদার
রাসূলুল্লাহ ও ভাই আযানের মধ্যে কিয়ামত পর্যন্ত যতবার আযান দিবে আমার কলিজার টুকরা নাম নবীর নাম নিতে হবে কিনা হবে কিনা ও এজন্য আল্লাহ বলেন আরাফানা লাকা যিকরাত আপনার দাম বাড়ায়া দিলাম কিয়ামত পর্যন্ত আপনার দাম আমি আল্লাহর সাথে সাথে আমি আল্লাহ আপনি হাবিবেরে আমি আল্লাহ রেখে দিলাম এবার আল্লাহর হাবিব বলেন আয় আল্লাহ আমার দাম বাড়াইছেন আমার দাম এত উচ্চা করছেন আমার মাকাম আপনার সাথে করে দিবেন আমাকে সুপারি সমস্ত নবীর ইয়া রাসি বলবে আর নবী বলবেন রব্বি হাবলি উম্মতি হে আল্লাহ আমার উম্মত নবীরে বলবে আমার আমি 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 আর আমার নবী বলবে রব্বি হাবলি উম্মতি হে আমার উম্মত আমার উম্মত এবার বলেন আল্লাহ তাআলার কাছে বলেন আয় আল্লাহ আমার দাম আপনি বাড়ায় দিবেন আমারে দামি বানিয়ে দিবেন আপনার নামের সাথে আমার নাম দিয়ে দিবেন আরাফানা লাকা যিকরাক আমার সম্মান আপনি কিয়ামত পর্যন্ত বাড়ায় দিবেন মানলাম ও মালিক আমার গুনাহগার উম্মতের কি হবে আমার উম্মত তো গুনার কারণে জাহান্নামী হয়ে যাবে নামাজ না ফিরা জাহান্নামী হয়ে যাবে আয় আল্লাহ এই জায়গার মধ্যে যাইয়া বন্ধু বন্ধুর সাথে কথা বললে পুরা রাত চলে যায় বয়ে ফোন দেয় কই এই আজকে ফোন না বন্ধুর লগে 10 বছর পরে বন্ধুরে দেখছি তুই আজকে তুই পাবি না এরকম আছে না নাই বন্ধুর লগে 10 বছর পরে দেখাইছে বিবিরে বলে আমার জন্য টেনশন করিস না দরজা বন্ধ করে শুয়ে থাক আজকে আমার বন্ধুরে পাইছি ও ভাই বন্ধু বন্ধুর সাথে অনেক দিন পরে কথা বললে দুনিয়ার সবাইরে বলে যায় আর আমার নবী আল্লাহরে পাইয়া আল্লাহরে পাইয়া আল্লাহরে পাইয়া আল্লাহ তাআলা কত মহব্বত সম্মান নবীর বাড়াই দিছে আল্লাহর নবীরে আল্লাহ বলেন আল্লাহ আল্লাহ নবী বলেন আয় আল্লাহ আমার ইজ্জত বাড়াই দিবেন আমার গুনাহগার উম্মত জাহান্নামী হয়ে যাবে এবার আল্লাহ বলেন আমার হাবিব আপনার এই জায়গায় আপনি উম্মতরে বললেন না আপনি উম্মতের কান্দারি আমি আল্লাহ বলে দিলাম আপনি যারে মন চায় আপনার উম্মতের মাঝে যাকে মন চায় তাকে নিয়ে আপনি জান্নাতি চলে যাবেন ও ভাই নবীরে আল্লাহ তাআলা পারমিশন দিয়ে দিবেন এবার ওমর ইবনে খাত্তাব বললে ইয়া রাসূলুল্লাহ আপনি যদি আরো চাইতেন আরো যদি বলতেন কহা ওমর আমি বলছি আয় আল্লাহ আমি আরো চাই মুসলিম শরীফের বর্ণনা আমি যখন বললাম আয় আল্লাহ আমি তো আরো চাই আল্লাহ বলেন আপনার উম্মত আমি আল্লাহ বিনা হিসাবে 70,000 উম্মতকে আমি আল্লাহ জান্নাতি বানায় দিলাম এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ আরো যদি বলতেন কওমর আমি বলছি আমি যখন বলছি আয় আল্লাহ আরো এবার আল্লাহ বলেন ওয়া আমার হাবিব 70,000 এ প্রত্যেক 1,000 এ আরো 70,000 উম্মত আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দেব আল্লাহ নবী বলেন আয় আল্লাহ আরো চাই এবার আল্লাহ বলেন আমি আল্লাহর কুদরতি কোষে 3 কোষ পরিমাণ আপনার উম্মতকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দেব বিনা হিসাবে জান্নাত দিয়ে এবার খুশি নি আমার হাবিব আপনি আপনার মন বেজার থাকলে আমি আল্লাহর ভালো লাগে না কারণ আল্লাহর হাবিবের আশিক স্বয়ং আল্লাহ আল্লাহর হাবিবের বানাইয়া আল্লাহর হাবিবের প্রতি নিজে আশিক হয়ে গেছে সুবহানাল্লাহ আপনি মন বেজার করেন না আমি আল্লাহই আপনার সব ইচ্ছা বাসনা আমি আল্লাহ পুরা করব সুবহানাল্লাহ এই নবীর উপর দুরূদ শরীফ পড়তে রাজি আছেন না নাই নবী বলেন একটা দুরূদ দুরূদ শরীফ যারা আমি রাসূলের উপর বেশি বেশি পড়বে জান্নাতে এই উম্মত আমার কাছাকাছি থাকবে সুবহানাল্লাহ ওয়ান আব্দুল ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان اولى الناس بيوم القيامه اكثرهم علي صلاه মদিনা নবী বলেন ওই উম্মত জান্নাতের আমার কাছাকাছি থাকবে যেই উম্মত আমি নবীর উপর হাঁটতে বসতে দুরূদ পড়ে ঘুমের আগে দুরূদ পড়ে একটা সময় বানাই নিছে কলিজার টুকরা নবীর উপর বেশি বেশি দুরূদ পড়ার জন্য এই নবী রাসূল বলেন এই উম্মতটা আমি রাসূলের সাথে কিয়ামতের দিন জান্নাতে আমার সাথে থাকবে তাহলে রাসূলের সাথে জান্নাতে থাকতে চাইনি আরেকটা রাসূল আরেকটা দুরূদের কথা বলছে যেই ব্যক্তি এই দুরূদটা পড়বে নবী বলেন এই উম্মতের জন্য সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে যাবে সুবহানাল্লাহ এটা বলবো আমল করবেন আল্লাহর হাবিব বলেন قال رسول الله صلى الله عليه وسلم من صلى عليا ثم قال اللهم انزله المقعد المقرب عندك يوم القيامه وجبت له شفاعتي الترغيب والترهيب صحيح الترغيب والترهيب الحديث ও ভাই আমার নবী বলেছেন যেই ব্যক্তি আমি রাসূলের উপর একবার দুরূদ পড়বে اللهم صل على محمد وانزله المقعد المقرب عندك يوم القيامه এই দুরূদ যে পড়বে
আমি রসূলের তার জন্য সুপারিশ করা ওয়াজাবাত লাহু শাফাতি তার জন্য সুপারিশ করা আমি নবীর উপর ওয়াজিব হয়ে যাবে সুবহানাল্লাহ দুরূপটা কি বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা আনজিলহুল মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ দুরূপটা পড়বেন তো লিখে নেবেন ওলামায়ে কেরাম তে কি আরেকটা দুরূদ নবী বলেন ছোট একটা দুরূদ যে পড়বে 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত সওয়াবের নেকি লিখতে লিখতে হয়রান হয়ে যায় সুবহানাল্লাহ দুরূদ বলবো 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 আল্লাহর হাবিব বলেন ক্বাল আনাতুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বাল জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলু আতাবা 70 কাতিবান আলফা সাবাহিন মদিনা নবী বলেন যেই ব্যক্তি একবার পড়বে জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলু 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত এর নেকি লিখতে লিখতে হয়রান হয়ে যায় জাযাল্লাহু বলেন জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলু ও ভাই কেন পড়ব না আমার নবী বলেন তুমি যে নামাজ পড়ো নামাজ আমি রাসূলের উপর দুরূদ না পড়লে এই নামাজটা আসমানে ঝুলে থাকে তুমি যে দোয়া পড়ো এই দোয়া আসমানে উঠবে না দোয়া আসমানে ওঠার জন্য শর্ত নবীর উপর দুরূদ লাগবে এর জন্য তো নামাজের পরে দুরূদ আছে না নাই প্রত্যেক নামাজের শেষে রাসূলের উপর দুরূদ আছে না নাই দুরূদ নাই নামাজ আসমানে যাবে না দুরূদ হইল নামাজের ইঞ্জিন দুরূদ হইল দোয়ার ইঞ্জিন দুরূদ আছে নামাজ আসমানে চলে যাবে দোয়া আসমানে চলে যাবে আব্দুল ইবনে ওমর ইবনে খাত্তাব বলেন ওয়ান ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাদ দোয়া মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ নিশ্চয়ই দোয়া আসমান এবং জমিনের মধ্যে ঝুলন্ত থাকে হাত্তা তুসল্লি আলা নাবিয়িকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াসাদু মিনহা শাইউম মিনহা নবী বলেন এই দোয়া আকাশে ওঠে না আসমানে ওঠে না যতক্ষণ না তুমি রাসূল তোমার নবীর উপর দুরূদ না পড়া হয় নবীর উপর দুরূদ না পড়লে দোয়া আসমানে ওঠে না ও ভাই কেন দুরূদ পড়ব না আমার নবী এখনো রওজার মধ্যে উম্মতি উম্মতি বলে কাঁদে নবীর উপর দুরূদ পড়তে কারাকারে যায় রাজি আছে হাত উঠে বলি আল্লাহ আয় আল্লাহ হাত না মান আমরা আমল করব তো দুরূদের উপর দুই নাম্বার গেল আমিন কয়টা বাকি আছে রাসূলের উপর নাম শুন না কি পড়ে না দুরূদ পড়ে না সে ধ্বংস হোক জিব্রাইল বলছেন নবী কি বলছেন আমিন নবী কি বলছেন আমিন তো নবীর আমিন কবুল কিনা আলী রাদিয়াল্লাহু তাআলা বলে বখিল জানো কে যে বখিল নবীর নাম শুনে দুরূদ পড়ে না সেই সে সবচেয়ে বড় বখিল ওয়ান আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم البخيل الذي ذكرت عنده فلم يصلي عليا نبي বলেন আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন বখিল কে তোমরা জানো যে আমি নবীর নাম তার সামনে উচ্চারণ করার পরে দুরূদ পড়তে চায় না সে হইছে সবচেয়ে বড় বখিল আর বখিল জাহান্নামে যাবে আল বখিলু ফিন্নার যারা বখিল তারা কোথায় যাবে জাহান্নামে যাবে ও ভাই আমি নবীর আমার কলিজার টুকরো নবীর জন্য একটা সময় করে দুরূদ পড়ার জন্য একটা সময় বের করে মহব্বতে দুরূদ পড়তে রাজি আসিনি আসেনি এজন্য বেশি বেশি রসুলের জন্য দুরূদ পড়ব রসুলের উপর দুরূদ পড়লে রহমত নাজিল করবে কে আল্লাহ এই এক দুই নাম্বার গেল তিন নাম্বার রসুল ইয়া রাসূলুল্লাহ সুম্মা রাকাইতু আস-সালিসাতা তৃতীয় শ্রীতে যে বললেন আমিন কেন বললেন নবী বললেন জিব্রাইল বলছেন আমারে যেই ব্যক্তি বৃদ্ধ পিতা মাতাকে পাইল বাউদা লিমান আদ্রাকা বা ওয়াহুল কিবারু ইনদাহু আও আহাদুহুমা ফালাম ইউদখালাহুল জান্নাহ কুলতু আমিন নবী বলেন জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন যারা বৃদ্ধ পিতা মাতারে পাইয়া মা বাবারে পাইছে সেবা কইরা তাদেরকে তাদের মন খুশি কইরা জান্নাত কামাই করতে পারলো না সে ধ্বংস হইয়া যাক আমি বলছি আমিন নবীর আমিন কবুল কিনা মা বাবারে খানা দেয় না এমন সন্তান আছে না নাই মা বাবারে ডরে খাওয়ানোর ডরে বউরে নিয়া ফরিদগঞ্জে রাখে এরকম লোক আছে না নাই সাপুরে নিয়া রাখে এরকম লোক আছে না নাই
তারা নবীর বরদোয়া তাদের গদ্দে লাগিয়ে গেছে, তারা ধ্বংস হয়ে যাবে। কারণ নবী বলেন তোমার মা তোমার জন্য জান্নাত, তোমার বাবা তোমার জন্য কি জান্নাত জাহান্নাম। ও ভাই আল্লাহ নবী বলেন قال رسول الله صلى الله عليه وسلم هما نارك وهما جنتك, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, আবার তোমার জন্য যদি তারা হাত উঠায়া বরদোয়া দেয় সাথে সাথে দোয়া কবুল হয়ে যায়। আল্লাহ নবী বলেন মা বাবার দোয়ার সাথে আল্লাহর আরশের মধ্যে আল্লাহর সে আযিমের মধ্যে কোনো পর্দা থাকে না। আসসালামু আলাইকুম। দারুন নাজাত আইডিয়াল স্কুল এন্ড মাদ্রাসায় আপনাকে সুস্বাগতম। এখানে রয়েছে আবাসিক অনাবাসিক ফুল টাইম সহ নুরানি নাজেরা সমন্বিত আন্তর্জাতিক হিপস বিভাগ, জেনারেল প্লে থেকে এইট পর্যন্ত, কিতাব বিভাগ নবম থেকে আলিম পর্যন্ত। প্রত্যেকটি বিভাগের জন্য রয়েছে দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা নির্ভরযোগ্য পাঠদানের ব্যবস্থা। যোগাযোগের ঠিকানা উনাইশার মহানগর কুমিল্লা।